অনাবিল টিভি সত্যের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 17 জুলাই শনিবার দুপুর 2 ঘটিকায় রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, প্রচার সম্পাদক শ্রী জয়দেব নন্দী, উপধর্ম বিষয়ক সম্পাদক শ্রী হরেকৃষ্ণ বৈদ্য, বিশিষ্ট সাংবাদিক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শ্রী মানিকলাল ঘোষ, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ কান্তি বিশ্বাস, গৌতম গাঙ্গুলি, সৈতিসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।